শিক্ষার্থীদের কোটা আন্দোলনের সহিংসতায় নিহত ও আহতদের সহায়তায় সমাজের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দল নেতারা তারা বলেন একটি অরাজনৈতিক দাবিকে কেন্দ্র করে সুযোগ সন্ধানী দুষ্কৃতকারীরা দেশব্যাপী যে সহিংসতার আশ্রয় নিয়েছিল তা অমানবিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের খোঁজ খবর নেওয়া শেষে নেতারা এসব কথা বলেন তারা বলেন সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের আওতায় নেওয়া এখন সময়ের দাবি দলের পক্ষ থেকে আমরা পুনরায় এই আহতদের আসর ও মুক্তি কামনা করি এবং তাদের পরিবার বর্গের প্রতি সমবেদনা জানাই মানুষ যাতে এগিয়ে আসে তাদের সাহায্য সহযোগিতা নিয়ে জনগণের পাশে দাঁড়ায় এই আহ্বান জনগণের প্রতি আমাদের চৌদ্দ দলের পক্ষ থেকে রইল